গুড মর্নিং সবাইকে এখন আমি কালকে রাত্রে এসেছি এখানে বাড়ি আর এই যে আমার কাছে রাখো কে বসে রয়েছে পোস্ত এই পোস্ত পোস্ত আর মা ওখানে ছেলেটাকে নিয়ে খেলাচ্ছে আর এখন বাজে ওই সাড়ে দশটা এগারোটা আমি এই এই জাস্ট উঠলাম ছেলেটাকে খাওয়ানো হলো আর এরই মধ্যে বৃষ্টি শুরু হয়ে গেছে আর এই যে ও ওইখানে বসে বসে আদর নিচ্ছে আর ওইদিকে মা খাওয়াচ্ছে এই খাওয়াচ্ছে বলছি খেলছে ছেলেটার সাথে তো চলো আজকের পুরো ভিডিওটা দেখতে থাকো থাকতো এ পোস্ত বাবাই 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 খেলা হচ্ছে তোমার হ্যান্ডশেক 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 করো হ্যান্ডশেক পাপ মাই মাই বউ এই যে এখন বৃষ্টি শুরু হয়ে গেছে পুরো এই যে দেখো আমাদের পাশের বাড়িতে না অনেক মানে গাঁদাল পাতার গাছ হয়েছে ঠিক পাশের নয় আমাদের বাড়ি আর পাশের বাড়ির মাঝখানটাতে তো ওখান থেকে না মা অনেকগুলো গাঁদাল পাতা নিয়ে এলো ওই বড়া করবে আর পাতলা করে যে ঝোলটা হয় সেটা করবে তা আমার কিন্তু পাতলা ঝোলটা খেতে খুবই ভালো লাগে এদিকে মা সব সবজিগুলো কাটাকুটি করে রেখে দিয়েছে তো আমি বললাম যে আমি রান্নাটা করব তো এরই মধ্যে বৃষ্টি ছেড়ে গেছে আমি গিয়েছি জলের মধ্যে পাগুলো ঢোপাতে মানে আমার না বৃষ্টিতে ভীষণই ভালো লাগে কিন্তু কি বলতো এখন যেহেতু ছোট বাচ্চা আমার শরীর খারাপ করলে ওরও হয়ে যাবে তো সেজন্য না বৃষ্টিতে সেরকমভাবে ভেজা হয় না তবে ইচ্ছে করে তো সেই না বৃষ্টি শেষ হওয়ার পর গেলাম আসলে বৃষ্টিটা ঠিক শেষ হয়নি ঝুরু ঝুরু যেরকম ঝিরিঝিরি বৃষ্টি পড়ে সেরকম পড়ছিলো আর দেখো কচু পাতায় তো ছোটোর থেকেই জানি যে জল মানে একদমই লাগে না তো সেই দেখো কি সুন্দর লাগছে এই কচু পাতাগুলো একদম কচি কচি হয়েছে আমি বললাম যে এই কচু পাতাগুলো মানে কচুর লতিগুলো কি খাওয়া যায় না তো বাবা আমাকে সেদিনে বললো যে না এগুলো তো খুব গলা চুলকয় মানে এগুলো হচ্ছে বন কচু আর যেগুলো বাড়িতে যেগুলো লাগানো হয় সেগুলো কিন্তু এগুলো নয় না হলে কিন্তু এগুলোও খাওয়া যেত খুব সুন্দর লাগে কচু পাত কচু লতি দিয়ে চিংড়ি মাছ টাছ অনেক কিছুই ভালো লাগে আর মা ওই ঘর থেকে এই ঘরে ঠাকুর ঘরটা পুরোটাই শিফট করে দিয়েছে তো দেখো ঠাকুর ঘরটাও বেশ ভালো লাগছে তা আমি দেখলাম যে রান্নাবান্নাটা আমি করে নিই মা যখন কাটাকুটি করে দিয়েছে কারণ বাবা আর ভাই তো বাড়িতে নেই তো ছেলেটাকে নিয়ে মা রয়েছে আমি এখানে তরকারিগুলো করে নিচ্ছি তো এখন আমি আপাতত মশলাটা বেটে নিচ্ছি তো ভিডিওগুলো কেমন লাগছে অবশ্যই কিন্তু নিজে কমেন্ট করে জানিও আর ভালো লাগলে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও কারণ তোমাদের সাবস্ক্রিপশান আমার প্রচণ্ড দরকার আমার এক হাজার এখনও হয়নি তো জলদি জলদি করে নিও তো চলো ভিডিওটা আমি কন্টিনিউ করতে থাকি তো অনেক ভাই আমাকে জিজ্ঞাসা করেছে যে তোমার বাড়ি কোথায় আমার বাড়ি হচ্ছে আসানসোলে মানে আমার বাপের বাড়ি হচ্ছে আসানসোলে আর শ্বশুর বাড়ি হচ্ছে দুর্গাপুর দুর্গাপুর সাইডে মানে দুর্গাপুর থেকে আরেকটু আসতে হয় আর সন্ধ্যেবেলায় এখানে না জলখাবার টুকটাক কিছু না কিছু হয় তো সেই জন্য মা একটু চাউমিন করে দিল একদম হালকা পাতলার মধ্যে আর ওটাই আমরা খেয়ে নিলাম রাত্রিবেলায় আবার খাওয়া দাওয়া হয়েছে কিন্তু একটু লেটে তো দেখো ভিডিওগুলো কেমন লাগছে অবশ্যই কিন্তু জানিও তো চলো আজকের মতো এইটুকুনিই রইলো ভিডিওটা দেখা হচ্ছে পরের ভিডিওতে আর অনেক অনেক ব্লগ আসতে চলেছে বাপের বাড়িতে এলে তো ব্লগ ঝাড়তেই হবে তো যাই হোক আপাতত এখন রাখি আর চলো খুব ভালো থেকো সুস্থ থেকো সবাই ভালো থেকো মানে একদম স্বাভাবিক থেকো কারণ এখন স্বাভাবিক থাকার পরিস্থিতি মনোমতো নেই তো যাই হোক আজকের মতো এইটুকুনি রইলো চলো টাটা অ্যান্ড গুড নাইট